আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায় জলতরিত, স্লেট বোর্ড 2015। স্লেট বোর্ড 2015 এর প্রশ্নটি হল, একটি বর্তনী দেওয়া আছে এবং বর্তনীতে তিনটি রোধ সংযুক্ত করা হয়েছে, আর ওয়ান ইকুয়াল টু 20 ওহম, আর টু ইকুয়াল টু 10 ওহম, আর থ্রি ইকুয়াল টু 20 ওহম। আর ওয়ান ও আর টু পরস্পর শ্রেণীতে সংযুক্ত রয়েছে এবং তার সাথে আর থ্রি সমান্তরালে সংযুক্ত রয়েছে। গণন প্রশ্ন, বর্তনীটির তুল্য রোধ নির্ণয় করো। গণন প্রশ্ন, আর ওয়ান, আর টু ও আর থ্রি এর সমন্বয়ে কিভাবে বর্তনীর তুল্য রোধ 20 ওহম পাওয়া যাবে, গাণিতিক যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা গণন প্রশ্নের তুল্য রোধটা নির্ণয় করি। গণন প্রশ্ন, বর্তনীটির তুল্য রোধ নির্ণয় করো। এই বর্তনীতে আর ওয়ান এবং আর টু পরস্পর শ্রেণীতে সংযুক্ত রয়েছে, তাদের তুল্য রোধ হবে শ্রেণীতে সংযুক্ত থাকলে 20 যোগ 10, 30। এই 30-এর সাথে অর্থাৎ আর ওয়ান এবং আর টু মিলে আমাদের 30 ওহম রোধ পেলাম। এই 30-এর সাথে আর থ্রি ইকুয়াল টু 20 ওহম পরস্পর সমান্তরালে সংযুক্ত রয়েছে। এই 30 ওহম এবং 20 ওহম সমান্তরালে করলে আমরা পাই 1/30 + 1/20, অর্থাৎ 30 এবং 20 এর লসাগু 60। তাহলে এটাকে আমরা উল্টিয়ে দিলে পাই 2 + 3 = 5, আর পি ইকুয়াল টু 60/5। 60-কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাই 12 ওহম, অর্থাৎ এই বর্তনীর তুল্য রোধ 12 বা 12 ওহম। তো সিকিউর জন্য এটা আমরা একটু সাজিয়ে করব। বর্তনীটি এরূপ, এখানে আর ওয়ান ইকুয়াল টু 20 ওহম প্রথম রোধ, আর টু ইকুয়াল টু 10 ওহম এটি দ্বিতীয় রোধ, এবং তৃতীয় রোধ আর থ্রি ইকুয়াল টু 20 ওহম দেওয়া রয়েছে। বর্তনীটিতে আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান এবং আর টু পরস্পর শ্রেণীতে রয়েছে, কারণ আর ওয়ানের ভেতর দিয়ে তড়িৎ আর টুতে প্রবাহিত হয়েছে, এ কারণে আর ওয়ান এবং আর টু শ্রেণী। আর ওয়ান এবং আর টু শ্রেণী সমবায়ে সংযুক্ত হওয়ার কারণে এর তুল্য রোধ আর এস। আমরা জানি শ্রেণীতে সংযুক্ত থাকলে তুল্য রোধ আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। আর ওয়ান 20, আর টু 10, 30 ওহম, অর্থাৎ আর ওয়ান এবং আর টু শ্রেণীতে সংযুক্ত করে এর তুল্য রোধ পেলাম 30 ওহম। এখন এই 30 ওহমের সাথে 20 ওহম সমান্তরালে সংযুক্ত রয়েছে, কারণ 30 ওহম এবং 20 ওহম একই উৎস থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আলাদা আলাদা ভাবে, এ কারণে 30 এবং 20 সমান্তরালে রয়েছে। এই সমান্তরালে আর এস এবং আর থ্রি যুক্ত থাকার কারণে এদের তুল্য রোধ আর পি হবে 1/RP ইকুয়াল টু 1/RS + 1/R3। আর এস আমরা পেলাম 30 এবং আর থ্রি ছিল 20। 30 আর 20-এর লসাগু 60। লসাগু 60-কে 30 দ্বারা ভাগ করলে আমরা পাই 2। 2 আর 1 গুণ করলে 2 হয়। লসাগু 60-কে 20 দ্বারা ভাগ করলে আমরা পাই 3। 3 আর 1 গুণ করলে 3 হয়। 2 আর 3 যোগ করলে পাই 5। এখন 1/RP এর মান হচ্ছে 5/60। তাহলে আর পি হবে, আমরা এটিকে উল্টিয়ে দিব, 60
বাই পাঁচ। ষাটকে পাঁচ দ্বারা ভাগ করলে আর পি এর মান 12 ওহম, যা উক্ত বর্তনীর তুল্যরোধ, সমগ্র বর্তনীর তুল্যরোধ 12 ওহম। পরবর্তী প্রশ্ন ঘ, আর ওয়ান আর টু আর থ্রি এর সমন্বয় কিভাবে বর্তনীর তুল্যরোধ 20 ওহম পাওয়া যায়, অর্থাৎ আর ওয়ান এবং আর টু এবং আর থ্রি কে কিভাবে বর্তনীতে সংযুক্ত করলে বর্তনীর সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ 20 ওহম পাওয়া যাবে। তো পূর্বের বর্তনীতে আমরা দেখেছি বর্তনীর তুল্যরোধ 12 ওহম হয়েছিল এবং সেখানে আর ওয়ান এবং আর টু শ্রেণীতে ছিল, আর ওয়ান আর টু শ্রেণীতে ছিল এবং আর থ্রি ছিল সমান্তরালে। তো আমরা এখন যদি এই আর থ্রি এবং আর ওয়ান কে সমান্তরালে সংযুক্ত করি, তাহলে 20 আর 20 সমান্তরালে হলে তার তুল্যরোধ হবে 10। এই 10 এর সাথে আর টু শ্রেণী অর্থাৎ যোগ করলে আমরা পাবো 20। তাহলে বর্তনীটিকে আমাদের সাজাতে হবে কিভাবে, আমরা এই যে আর ওয়ান এবং আর থ্রি এই দুটিকে আমরা সমান্তরালে করব, তাহলে 10 পাবো, অর্থাৎ 20 আর 20 সমান্তরাল করলে আমরা 10 পাবো। এই 10 এর সাথে 10 যোগ করলে 20 হবে, অর্থাৎ সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ তখন আমরা 20 পাবো। তো আর ওয়ান এবং আর থ্রি কে সমান্তরালে করলে আমরা 10 পাই, কারণ 20 আর 20 এর লসাগু 10, 20 আর 20 এর লসাগু 20, লসাগু 20 কে 20 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 1 গুণ করলে 1, এবং লসাগু 20 কে এই 20 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 1 গুণ করলে 1। তো 1 বাই আর পি এর মান 2 বাই 20। তো 1 বাই আর পি কে আমরা আর পি করলে হবে, উল্টিয়ে দিলে 20 বাই 2, 20 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 10 ওহম পাই। এই 10 ওহম এই দুটো সমান্তরালে 10 ওহম, এই 10 ওহমের সাথে আর টু শ্রেণীতে সংযুক্ত, অর্থাৎ এই আর পি এর সাথে, আর পি আমাদের 10 হলো, এই 10 এর সাথে আর টু শ্রেণীতে সংযুক্ত করলে উক্ত বর্তনীর তুল্যরোধ আমরা 20 পাব। তাহলে চলো আমরা সিকিউ এর জন্য উক্ত প্রশ্নটি কিভাবে সমাধান করব তা একটু সাজিয়ে গুছিয়ে করি। উদ্দীপকের তথ্য অনুসারে আর ওয়ান ছিল 20 ওহম, আর টু ছিল 10 ওহম, আর থ্রি ছিল 20 ওহম। আর ওয়ান আর টু ও আর থ্রি এর সমন্বয়ে বর্তনীর তুল্যরোধ 20 ওহম হবে যদি আর ওয়ান এবং আর থ্রি কে সমান্তরালে সংযুক্ত করি এবং এই সমান্তরালের সাথে আর টু শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে উক্ত বর্তনীর তুল্যরোধ আমরা 20 পাব। তো গাণিতিক বিশ্লেষণটি নিম্নরূপ, আর ওয়ান ও আর থ্রি সমান্তরাল সমবায়ে তুল্যরোধ আর পি হলে আমরা পাই 1 বাই আর পি ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর থ্রি। আর ওয়ান এর মান 20, আর থ্রি এর মান 20, 20 20 এর লসাগু 20, লসাগু 20 কে 20 দ্বারা ভাগ করলে 1 হয়, লসাগু 20 কে 20 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2, 1 বাই আর পি এর মান 2 বাই 20, তাহলে আর পি হবে 20 বাই 2, উল্টিয়ে যাবে 20 বাই 2, 20 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 10। সমান্তরাল সমবায়ের তুল্যরোধ 10। এখন এই 10 এর সাথে আর টু শ্রেণীতে, অর্থাৎ আর পি ও আর টু শ্রেণী সমবায়ে সংযুক্ত তুল্যরোধ আর এস হলে আমরা জানি শ্রেণী সমবায়ে যুক্তর ক্ষেত্রে তুল্যরোধ গুলোকে যোগ করতে হয়, তাই আর এস ইকুয়াল আর পি প্লাস আর টু। আর পি ছিল 10, আর টু 10, 20 ওহম, যা কাঙ্ক্ষিত তুল্যরোধের সমান, অর্থাৎ উদ্দীপকের বর্তনীটিকে আমরা এইভাবে সাজাইলে আর ওয়ান এবং আর থ্রি সমান্তরালে এবং তার সাথে আর টু শ্রেণীতে সংযুক্ত করলে আমাদের কাঙ্ক্ষিত তুল্যরোধ 20 ওহম পাওয়া যাবে।